থেকে আজকে ব্লগটা শুরু করলাম। যবের থেকে রাজস্থান থেকে এসেছি, শুধু বাড়ির ঘর পরিষ্কার করেই আমি চলেছি। এখানে পরিষ্কার, ওখানে পরিষ্কার, এই চলছে। তো দেখতেই পাচ্ছ, আম্মাকে দিয়ে আমি এখন ঘর বাড়িটা পরিষ্কার করাচ্ছি। সবসময় তো সব কিছু সরিয়ে মারিয়ে হয় না, আর গতকাল রাত্রিবেলা এই কাস্টারটা বানিয়ে দিলাম। তো অসাধারণ খেতে হয়েছিল না, যে মনে যাচ্ছে আর বেশি খেতে পাচ্ছি না। কাজও করাচ্ছি, নিজে কাজও করছি, আর তার সাথে সাথে করছি কাস্টারও করছি। এই চান করে বেরোলাম, এদিকে সব কাজকর্ম শেষ। আম্মা ঘর ঝাড়পোছ হয়ে গেছে, বাসন মাজছে, আমি এবার পুজো করবো, তাই চানটা করে নিলাম। শীতকালে কিন্তু বলো, চান করলে টান টান করে বেশ তেল তেল মেখে চান করলে হেপি লাগে, মানে এত ফ্রেশ লাগে না নিজেকে, তাই না? ভীষণ ভালো লাগে। তো চলো করে নেই পুজোটা, করে করে আবার কথা হচ্ছে কেমন কেমন। তো আবার চলে আসলাম তোমাদের সামনে চা হাতে করে সন্ধেবেলা। এদিকে আমার মায়ু সোনা শুয়ে আছে, দেখো কেরমভাবে কম্বলের মধ্যে আরামসে, গরম গরম, দারুণ। আর আজকে আমি এই বইটা পেয়েছি, আমি বইটা অর্ডার করেছিলাম, দ্য সিক্রেট, যেটা বাংলায় অনুবাদ করা। তো ওইটা পড়ছি, ভীষণ ভীষণ ভালো লাগছে। এখন সন্ধে দিলাম, ঠাকুর সন্ধে দিয়ে উঠে তারপরে রান্নাঘরে যাব কাজ করতে। রাতের কিছু ব্যবস্থা করতে হবে, তাই রান্নাঘরে যাব। আর সকালবেলা দেখছিলে না, সেই ঝাড়পোছ করছিলাম, তো দেখো আজকে একটু কিন্তু ফার্নিচারটা অদল বদল করে দিয়েছি, তাতে কিন্তু ঘরটা একটু পাল্টে যায়। তো আর এই যে দেখছো ফুলদানি, তার নিচে এই যে ঝুড়িটা, এরকম তিনটে ঝুড়ি কিনেছি, তিন রকম সাইজের, পুরো জুটের। ভালো হয়েছে না জানিও, কিন্তু আমার রাজা ঘুমোচ্ছে সন্ধ্যাবেলা, সারা দিন জ্বালায় আমাকে, এখন ঘুমোচ্ছে, ঘুমুঘুমু করছে সে। আর এই আবার মায়া আসছে বলে একটু চোখটা খুললো। এই যে আমার মায়ুরানী, সে আবার ঘুম থেকে উঠে এখন তার একটুখানি মানে একটু আদর আদর করার ধান্দা, মানে ওই রকম একটা ব্যাপার, যে একটু শোবে, গড়াবে, দেখবে কে কী করছে, কোথায় কী হচ্ছে। এই সিক্রেট বইটি যারা পড়েছো তারা জানো, এখানে একটি লেখা আমি পড়লাম যে বাইবেল থেকে নেওয়া, যে যাদের আছে তারা অনেক পাবে, আর যাদের নেই তারা আরও পাবে না। তো মানে ন্যাচারালি ভাবতে গেলে এটা তুমি ভাববে যে যারা ধনী তারা আরও বেশি ধনী হবে, আর যারা গরিব তারা আরও গরিব হয়ে যাবে। কিন্তু অ্যাকচুয়ালি না, এটার অর্থ হচ্ছে জীবনে তোমাদের প্রতি পদে কৃতজ্ঞতা স্বীকারটা কিন্তু করতে হবে। তাই ছোটো করেই তোমাদের বলছি যে সব সময় জীবনের কাছে কৃতজ্ঞ থাকবে, যে তুমি একটা সুন্দর লাইফ পেয়েছো, তুমি একটা সুন্দর চাকরি পেয়েছো। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করবে, তুমি একটা সুন্দর পরিবার পেয়েছো। তুমি জীবনকে যা দেবে জীবন তোমাকে সেটাই ফেরত দেবে, তাই নেগেটিভিটি হাটিয়ে দাও জীবন থেকে। সব সময় পজিটিভ থাকার চেষ্টা করো, প্রত্যেকটা সিচুয়েশানে থাকার চেষ্টা করো। দেখবে আরও আরও যত তোমার গ্র্যাটিটিউড থাকবে জীবনের প্রতি, যত তুমি তার প্রতি কৃতজ্ঞ থাকবে, সে তোমাকে দ্বিগুণ ফেরত দেবে, দ্বিগুণ। তো এইটুকুই পড়লাম বইটা, তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। এত ভালো লাগলো, এত মনটা ছুঁয়ে গেল। তো এখানেই এই নোটেই ভিডিওটা আজকে শেষ করছি। সবাই খুব খুব ভালো থেকো।